আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের প্রজা নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদোয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, পাখি, গরু, ছাগল, কবুতরের ঘরে জীবাণুনাশক স্প্রে করেন, বোঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ GPC8, এটি কেন ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। GPC8 এর ডাই ডেসাইল ডাইমেথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড জীবাণু কোষপ্রাচীর ছড়িয়ে পড়ে এবং কোষপ্রাচীরকে নরম করে ও ভেঙে ফেলে। GPC8 এর গ্লুটারালডিহাইড ভাঙা কোষপ্রাচীর দিয়ে প্রবেশ করে কয়েক সেকেন্ডের মাঝে জীবাণু মৃত্যু ঘটায়। GPC8 এর ব্যবহারের সুবিধা অনেক। গাম্বুরো ও রানীক্ষেত উভয় ভাইরাসের বিরুদ্ধে সমান কার্যকর। তাপমাত্রা তারতম্য ও অধিক তাপমাত্রার কার্যকারিতা নষ্ট হয় না। বাড়ি বা খর পানিতেও কার্যকারিতা বজায় থাকে। পরিবেশ বান্ধব, স্প্রে ফোম ফাগার মেশিনে ব্যবহারযোগ্য। কবুতরের খাঁচা থেকে দুর্গন্ধ দূর করতে এবং কবুতরের খামার জীবাণুমুক্ত রাখতে GPC8 ব্যবহার করতে পারেন। এই ওষুধগুলো একসাথে দুটি কাজ করে। এক, কবুতরের খাঁচা ও ট্রে থেকে দুর্গন্ধ একেবারে বের হবে না। দুই, বিভিন্ন প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসগুলো ধ্বংস করে কবুতরের ঘর এবং খাঁচাকে জীবাণুমুক্ত রাখবে। ব্যবহারের নিয়ম: GPC8 2 মিলি 1 লিটার পানিতে এ পরিমাপে আপনার চাহিদা অনুযায়ী ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার একটি স্প্রে দিয়ে খাঁচার মেঝে ও ট্রেতে স্প্রে করবেন। এমনভাবে স্প্রে করবেন যাতে হালকা করে সমস্ত অংশ ভিজে। ভালো ফলাফল পেতে প্রতিদিন স্প্রে করুন, তবে একদিন গ্যাপ দিয়েও স্প্রে করতে পারেন। প্রতিদিন স্প্রে করলে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত হবার পাশাপাশি মশার উপদ্রব কমে যাবে। স্প্রে করার সময় কবুতরের গায়ে লাগলেও সমস্যা নেই, এই জীবাণুনাশকটি কবুতরের কোনো ক্ষতি হবে না। ঔষধের নাম GPC8, ঔষধের গ্রুপ জীবাণুনাশক, ঔষধের ধরন লিকুইড, মূল উপাদান ইডানস বেনোডাইন কোম্পানির নিজস্ব ফর্মুলা, গ্লুটারাইল ডিহাইড সহ অন্যান্য উপাদান, উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড, বাজারজাতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড, প্যাকেট সাইজ 100 মিলি, 1 লিটার ও 5 লিটার প্লাস্টিক কন্টেইনার। GPC8 এর ব্যবহার বিধি ও ব্যবহার মাত্রা। রোগের নাম রানীক্ষেত। GPC8 এর মাত্রা: 1 লিটার পানিতে 5 মিলি GPC8 মিশিয়ে প্রতি বর্গ ফুটে 28 মিলি মেশানো পানি স্প্রে করতে হবে। গাম্বুরো: 1 লিটার পানিতে 10 মিলি GPC8 মিশিয়ে প্রতি বর্গ ফুটে 28 মিলি মেশানো পানি স্প্রে করতে হবে। GPC8 এর অন্যান্য ব্যবহার: স্বাভাবিক অবস্থায় প্রতিদিন পোলট্রি এবং গবাদি পশুর জীবাণুমুক্ত রাখতে খামার ও আশেপাশের এলাকা GPC8 দিয়ে স্প্রে করতে হবে। ব্যবহার ক্ষেত্র মিশ্রণ মাত্রা: স্বাভাবিক মাত্রা 1.5 মিলি 1 লিটার পানিতে, পোলট্রি খামারে ব্যবহৃত তোষপত্র, খাদ্য ও পানির পাত্র জীবাণুমুক্ত করতে 1.5 মিলি 1 লিটার পানিতে, হ্যাচারির তোষপত্র, খাঁচা ও হ্যাচিং ট্রে জীবাণুমুক্ত করতে 1.5 মিলি 1 লিটার পানিতে, হাত ধোয়া ও দুধ দহনের আগে দুধের বাট জীবাণুমুক্ত করতে 3 মিলি 1 লিটার পানিতে, দুধ ও খাদ্য সামগ্রী প্রস্তুতের তৈজপত্র ও এলাকা, খড় ও ঘাস জীবাণুমুক্ত করতে 1 মিলি 1 লিটার পানিতে, দেয়াল, খাদ্য ও তৈজপত্র পরিবহনের গাড়ি পাস্তুরাইজেশন জীবাণুমুক্ত করতে 2 মিলি 1 লিটার পানিতে, পোলট্রি খামার ও ভেটেরিনারি হাসপাতালের সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে 1.5 মিলি 1 লিটার পানিতে, গবাদি পশুর চামড়া ছাড়ানোর ছুরি, মাংস কাটার দা, চাকু, বটি, ছুরি জীবাণুমুক্ত করতে 1.5 মিলি 1 লিটার পানিতে। GPC8 কোরবানি করার স্থান জীবাণুমুক্ত করতে, যন্ত্রপাতি জীবাণুমুক্ত রাখতে, জীবাণুমুক্ত মাংস পেতে, কোরবানি পরবর্তী রোগ জীবাণু বিস্তার রোধে 5 মিলি প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। কেবলমাত্র পশু পাখির চিকিৎসা ব্যবহার্য। দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে। আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।